আপনারা দেখেন খাস খবর বাংলা ওয়ান লাইভ। আমরা এই মুহূর্তে রঘুনাথপুর থানার অন্তর্গত নতুন বাসস্ট্যান্ডের কাছে আমরা পৌঁছে আছি। এখন চলছে রঘুনাথপুর থানার উদ্যোগে নাকা চেকিং। এই নাকা চেকিংয়ের মাধ্যমে দেখছেন যে অনেকে হেলমেট পরছে না, এমনকি অনেকে মুখে মাস্ক পরছে না। তারাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কী কারণে তারা মাস্ক পরেননি, এবং যারা হেলমেট পরেনি তারাকে সঠিক ব্যবস্থা নিচ্ছেন সেই দৃশ্য আমরা দেখাচ্ছি রঘুনাথপুর শহরে। এই দেখছেন যাচ্ছে গাড়ি বোঝাই করে বিনা মাস্কে, দূরত্ব বিনা বজায় রেখে। এই যে তিন একে একে দাঁড় করাচ্ছে এবং সেই প্রতিচ্ছবি আপনাকে দেখাবার চেষ্টা করছি। রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ডের কাছে সেই চিত্র আমরা তুলে ধরছি খাস খবর বাংলা। আমার ভাই দিয়ে দেখছিলাম।